চার প্রকারের পুরুষ আল্লাহর কাঠগড়ায় ধরা খাবেন, কেন এই জাহান্নামে গেলে ধরা খাবেন? এক নম্বরে আল্লাহ বাবাকে আটকাবেন আর বলবেন, বলো তোমার মেয়ে জাহান্নামে গেল কেন, তুমি বাবা হিসাবে কি হক আদায় করেছো, ঠিক কিনা বলেন? বাবাকে বলবেন, বাবা তুমি দুনিয়া নিয়ে পড়েছিলে, বলো তোমার মেয়ে কোথায় গিয়েছিল, খবর নিলে না, জবাব দাও। তোমার স্ত্রী কোথায় গিয়েছিল, জবাব দাও। তোমার বোন কোথায় গিয়েছিল, জবাব দাও। এক নম্বরে আল্লাহ বাবাকে আটকাবেন, দুই নম্বরে ভাইকে বলবেন, বলো তোমার বোন কোথায় ছিল আর তুমি কোথায় ছিলা, তুমি তো তসবিহ হাতে নিয়ে শুধু সুবহানাল্লাহ জপছো আর তোমার বোনটা কিন্তু পার্কে গেছে, ঠিক কিনা বলেন? জবাব দেওয়া লাগবে। চার নম্বরে স্বামীকে বলবেন, স্বামী শোনো, তুমি জান্নাতে যেতে চাও, বলো তোমার স্ত্রীকে পর্দায় রাখছো কিনা, হালাল খাওয়াইছো কিনা। এই জন্যে বিয়ে করবেন, চিন্তা করতে হবে এমন একটা ঘরে স্ত্রীকে রাখবেন যেখানে পর্দায় রাখা যায়, এমন একটা ঘর তার জন্য ব্যবস্থা করা দরকার আছে না নাই? চার নম্বর হলো সন্তানকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, সন্তান বলো তুমি জান্নাতে যেতে চাও, তুমি দুনিয়ায় থাকাকালীন তুমি সন্তান মা কোথায় ছিল বলো। এই জন্যে বাবা এক নম্বর পুরুষ আটকা পড়বে, ভাই দুই নম্বর পুরুষ, স্বামী তিন নম্বর পুরুষ, সন্তান চার নম্বর পুরুষ। এই চারজন জবাব দিতে হবে যদি মহিলারা জাহান্নামে যায়। সুতরাং জাহান্নাম থেকে পরিবারকে যদি বাঁচাতে হয় অবশ্যই চার প্রকারের পুরুষকে পরিবারের সচেতন হওয়া লাগবে। বাবা হিসাবে আপনার দায়িত্ব আছে, আপনার মেয়ে কলেজের কথা বলে, ইউনিভার্সিটির কথা বলে, কোথায় যায় আপনি খবর রাখবেন। ভাই হিসাবে আপনার দায়িত্ব আছে, আপনার বোন কোথায় যায় আপনি খবর রাখবেন। স্বামী হিসাবে আপনি জানতে হবে আপনার স্ত্রী কোথায় বের হয়ে যায়, ঠিক বললাম না? সন্তান হিসাবে জানতে হবে আপনার মা কোথায় যান। এই জন্য আল্লাহকে আসতে নোংরামি থেকে সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে ভালো মানুষ হওয়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে সে প্রথম যে ওয়াজ করলেন, ওয়াজে সেই মহিলাদের সামনে বলছেন, তাসাদ্দাকনা, আমার মায়েরা আমার বোনেরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো। রসুলে পাক বলছেন, কারণ এই জন্যে বলছি দান করো, আমি তো মাত্র আসলাম মেয়ারাজ থেকে, জান্নাত দেখে এসেছি, জাহান্নাম দেখে এসেছি, জাহান্নামে দেখছি যা দেখছি বেশিরভাগ নারীদেরকেই দেখছি। নাউজুবিল্লাহ বলেন না, জাহান্নামে কাদেরকে দেখছেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আগো আল্লাহর পয়গম্বর কেন আপনি জাহান্নামে নারীদেরকে বেশি দেখলেন, কেন না জাহান্নামে নারীরা বেশি যাবে? আল্লাহর রাসূল বললেন, দুই কারণে জাহান্নামে নারী বেশি যাবে। এক নাম্বার হলো তুকসিরনা লানা, এক নাম্বার হলো তারা কথায় কথায় লানত দেয়, বদদোয়া দেয়, অভিসম্পাদ দেয়। নারীরা এমন জিনিস, কিছু হলেই কো আল্লাহ তোর জন্য ঠাডা ফালায় কথা, ঠিক না বলেন? মিথ্যা বলছি নাকি? কিছু হলেই বলে যেন ঠাডা পড়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন জাহান্নামে যাবে, এর কারণ হচ্ছে তারা তুকসির না লানা, বেশি বেশি লানত করে। মায়ের যদি দুই মহিলা যদি ঝগড়া লাগে তাহলে আপনি আর আমেরিকার আফগানিস্তানের যুদ্ধ দেখার দরকার নাই, এখানে থাকলেই বুঝতে পারবেন যে দুনিয়া কই গেছে, ঠিক বললাম না? এজন্য রসুল পাক বলছেন মহিলাদেরকে ভালো বানাতে হবে, তারা বেশি বেশি লানত করে, স্বামীকে লানত করে, পরিবারকে লানত করে, বাচ্চাদেরকে বদদোয়া করে, কোথায় কোথায় বদদোয়া করে, যা ঘর থেকে যে জ্বালা শুরু করছস তুই আমারে, তুই যে যন্ত্রণা দিচ্ছিস ঘর থেকে বাইরে যা, আল্লাহ যেন ঠাডা ফালার ঘরে যেন না আসিস। কয় না এই কথাগুলো, এগুলো হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? আল্লাহ রসুল বলেছেন এক নাম্বার হচ্ছে তুকসিরনা লানা, বেশি বেশি করে লানত করে, আর দুই নাম্বার হলো তাকফুরুনাল আশির, তারা বেশি বেশি করে স্বামীর নাশুকরি করে। আপনি সারা জীবন দিছেন, দিতে 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 সারা জিন্দগি দিছেন, ঈদের সময় বলছিল আপনি আমার জন্য একটা 5,000 টাকা দিয়ে একটা ব্রেসলেট নিয়ে আসবেন আর একটা লেহাঙ্গা নিয়ে আসবেন, দামে একটা 3 পিস নিয়ে আসবেন, আপনি আর নিতে পারেন নাই, 30 বছর থাকলাম 1,50,000 টাকার কোনো জিনিস দিছিলেন আমার, কথা বলেন নাকি? সাথে সাথে সব অস্বীকার করবে, আপনার জিন্দগির সব ভালো ভালো টাইম যা স্পেন্ড করেছেন, ভালো সময় কাটিয়েছেন সব অস্বীকার করে বসবে, ঠিক কিনা বলেন?
আপনারা মনে মনে ভাবতেছেন এত তো সব আমরাই ভালো মনে হইতেছে, আমরাও খারাপ আছি, আমরাও খারাপ। সুতরাং মায়েদেরকে ওই জায়গার থেকে বের হয়ে আসতে হবে, স্বামীর সামনে নিজেকে গুছিয়ে নিয়ে আসতে হবে। আজকাল স্বামীরা স্ত্রীদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, অনেক স্বামীরা স্ত্রীদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ স্ত্রীরা স্বামীর সামনে গুছিয়ে আসতে পারে না, খুব সুন্দর হয়ে সাজগুজ করে আসতে পারে না, ফ্রেশভাবে থাকতে পারে না, তারা অন্য জায়গায় ভিন্ন জায়গায় সব ঠিক আছে, স্বামীর সামনে সব নোংরামি। কথা বলেন নাকি? স্বামী যখন কথা বলতে চায় তখন দেখবেন কি আজেবাজে, না কথা বলার টাইম নেই, আপনি দোকানে পাঠায় দেন, মার্কেটে মার্কেটে কেবল সালখন, আপনি কেমন আছেন, আপনার কাছে এই কাপড় আছে, এই রঙ আছে, এটা আছে, সেটা আছে, হাবি জাবি সব বল, সুন্দর করে কথা বলতে পারে, কি সুন্দর করে ছোট গলায় কথা। স্বামী যখন বলবেন আপনি খাবার ঠিক করছো, কয় খাবার মানে কি, আপনি খান, আমি সিরিয়াল নিয়ে ব্যস্ত, আপনি খাবার নিয়ে, ঠিক বললাম না, আপনি আপনার খান, আমাকে ডিস্টার্ব করবেন না। এর জন্য বাচ্চাদের উপরে এই ধরনের প্রভাব পড়ে যাচ্ছে, বাচ্চাদের উপরে কিন্তু প্রভাব পড়তেছে, বলেন নাকি পড়তেছে, না পড়তেছে।